আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা বিশ্বকাপই খেলবে না ল্যাটিনের দলগুলো ফুটবল বিশ্বকাপের ইতিহাসে একমাত্র দল ব্রাজিল যারা বিশ্বকাপের প্রতিটি আসরেই খেলেছে বিশ্বকাপের ইতিহাসে প্রথম এবং একমাত্র দল যারা পাঁচটি বিশ্বকাপ জিতেছে ফুটবল ইতিহাসে যাদের অবদান রয়েছে অনেক ল্যাটিন আমেরিকাই আরেকটি দেশ হচ্ছে আর্জেন্টিনা একবার চিন্তা করুন ব্রাজিল এবং আর্জেন্টিনা যদি বিশ্বকাপে অংশ না নেয় তাহলে বিশ্বকাপের অবস্থা কেমন হবে ব্রাজিল আর্জেন্টিনা ব্যতীত সেই জোরস্কিয়ার থাকবে হ্যাঁ এমনটাই হতে পারে যদি ফিফা তাদের পরিকল্পনা থেকে সরে না আসে সেই পরিকল্পনা হচ্ছে দুই বছর পর পর বিশ্বকাপের আয়োজন করা ফিফা জানিয়েছিল তাদের পরিকল্পনা হচ্ছে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা যদিও প্লেয়াররা এ প্রস্তাব শুরু থেকে বিরোধিতা করে আসছে কিন্তু ফেডারেশনগুলো যদি রাজি হয় তাহলে তাদের কিছু বলার থাকে না তবে এবার ফিফার এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ল্যাটিন আমেরিকার সর্বোচ্চ সংস্থা কনমেবল তারা জানিয়েছে ফিফার এই সিদ্ধান্তে তারা রাজি নয় কনমেবলের পক্ষ থেকে জানানো হয় দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের কোনো কারণ কোনো সুবিধা বা কোনো ন্যায্যতাও নেই এই পরিকল্পনায় ল্যাটিনের দশটি দল যোগ দেবে না এর আগে ইউএফআর পক্ষ থেকেও বিরোধিতা করা হয় এই পরিকল্পনার তারাও জানিয়েছে যদি ফিফা দুই বছর পর বিশ্বকাপ আয়োজন করতে চাই তাহলে সেখানে ইউএফা দলগুলো অংশ নেবে না এদিকে সত্তর গোলের মাইল পৌঁছে খুশি নেইমার ব্রাজিলের বর্তমানে সেরা তারকা নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে করেছেন সত্তরটি গোল সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পেলের রেকর্ডকে ভাঙার জন্য এগিয়ে যাচ্ছেন তিনি তবে ল্যাটিন আমেরিকার মধ্যে সর্বোচ্চ গোলদাতা লিওনাল মেসি ব্রাজিলের সাবেক লিজেন্ড পেলে গোল করেছিলেন সাতাত্তরটি সব কিছু ঠিক থাকলে নেইমারের জন্য পেলের গোলের রেকর্ড ভাঙাটা কেবল সময়ের ব্যাপার হয়ে থাকবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার নিজেও জানিয়েছেন এ রেকর্ড ভাঙার তার ইচ্ছের কথা তিনি বলেন আমি যেসব কিছু অর্জন করতে চেয়েছি তার মধ্যে এটা একটি কারণ এটা আমাদের দেশ জাতীয় দলের জন্য করতে চাই এটি আমি করতে চাই তাদের জন্য যে দলের হয়ে আমি খেলি যে দেশের হয়ে আমি জন্মগ্রহণ করেছি আমি জানি না আমি নিজেকে প্রকাশ করতে পারব কিনা আপনাদের কী মনে হয় পেলের রেকর্ড বাঙতে নেইমারের আর কতদিন লাগতে পারে জানিয়ে দিন কমেন্ট করে